গণতন্ত্রের প্রতি এক ধরনের ক্রোধ থেকে শেখ হাসিনার মনে প্রত্যহ জন্ম নেয় প্রতিহিংসা। তাই সাধারণ মানুষের প্রতি তাদের তাচ্ছিল্য ও অবজ্ঞার কোনো কমতি নেই। সরকার আর মুনাফাখোর বাজার সিন্ডিকেট এখন একাকার, এক এদের দুয়ের অশুভ আতার দেশের মানুষকে নিঃস্ব করে ফেলছে। আওয়ামী লীগের লুটেরা সিন্ডিকেট রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায় এখন বাজারের উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। প্রতিদিন মানুষের পকেট থেকে এরা শত শত কোটি টাকা বাড়তি হাতিয়ে নিচ্ছে। মানুষের এখন প্রাণ বাঁচানো দায়। দামি সরকার লোক দেখানো হাঁক ডাক দিলেও বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি, বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে। প্রতিটি পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এই অবস্থায় নিম্ন আয়ের শুধু নয় মধ্যবিত্তরা চরমভাবে অসহায় হয়ে পড়েছে। চাল ডাল তেল পেঁয়াজ মুরগি রসুন সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না মানুষ। আর খাসির মাংস গরুর মাংস তো এখন একেবারে আকাশের দূরের নক্ষত্রে পরিণত হতে চলছে। আর সিন্ডিকেট সরকার উদ্ভট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে। সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দায়ও চাপাচ্ছে বিএনপির উপর। গতকাল গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকার উৎখাতে, আন্দোলনকারীদের তাদেরও কিছু কারসাজি আছে। উনার এ ধরনের কথা বলার অর্থ তার স্বেচ্ছাতন্ত্র পচে গলে বিকৃত হয়ে গেছে। তাই মিথ্যা ডাহামিথ্যা অসত্য বানোয়াট ভিত্তিহীন কথা বলা ছাড়া শেখ হাসিনার আর কোনো পুঁজি নেই, আর কোনো সম্পদ নেই। উনার এমনি সম্পদ বোধ হয় অনেক আছে, মানুষ তো নানা কথা বলে, কিন্তু যে রাজনীতির যে নৈতিকতার বা রাজনীতির যে একটা ইতিবাচক যে সম্পদ, সত্য কথা বলা, সুশাসন দেওয়া, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখা, এই পুঁজি তার শেষ হয়ে গেছে। এমনি বৈষয়িক পুঁজি তো নানা কথা বিভিন্ন জায়গায় প্রচলিত আছে, এই সরকার প্রধান এবং সরকারের মন্ত্রীদের, মানে এক এমপির যে কত মিলিয়ন ডলার যেন এখন সমস্ত গণমাধ্যমে বেরিয়ে আসছে, হ্যাঁ ২০০ মিলিয়ন ডলারের সম্পদ পাওয়া গেছে ইংল্যান্ডে। তো সুতরাং ২৬০টা বাড়ি, এটা তো এখন বাংলাদেশের গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যম আর কি, বিখ্যাত যে সমস্ত প্রিন্ট মিডিয়া প্রত্যেকটিতে মানে এই কাহিনী, মানে এ তো একেবারে মানে কি বলবো, মানে আলাদিনের যে কাহিনী, আরব্য উপন্যাসের কাহিনীকেও এটা হার মানাচ্ছে।